السلام عليكم ورحمة الله وبركاته. আরেকজন কি যুক্ত করি এ আটো 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 আপনাকে যুক্ত করেছে আটো আপনি বলেন তাহলে নাসিব ভাই, শুভেচ্ছা। হ্যাঁ শুভেচ্ছা ভাই, আপনার নামের উচ্চারণটা যদি একটু বলতেন আমাকে। এ2 এ2 এ2, আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলেন। হ্যাঁ ভাই, একটা সংশয় আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে ধর্ম বইয়ে পড়ে আসছি যে নবী মোহাম্মদ হচ্ছে আপনার 40 বছর বয়সে হচ্ছে নবুয়ত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ নবী হয়েছেন। তাহলে এই 40 মানে নবী হওয়ার পরের কথা বলছি না, যদি আগের কথা যদি বলি, 40 বছর তখন কি তিনি মানে তখন তো পৌত্তলিক ভাবে তিনি মানুষ হয়েছেন বা লালন পালিত হয়েছে, তাহলে তখন তিনি কোন ধর্ম অনুযায়ী প্র্যাকটিস করছেন? কি কোনো পৌত্তলিকদের মতো কোনো মানে আনুষ্ঠানিকতা করেছেন নাকি? আমি এটা আসলে একটু জানতে চাচ্ছিলাম যে ওই 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তিনি কি কিভাবে ধর্মীয় প্র্যাকটিস গুলো করেছেন, অর্থাৎ তার চাচারা যেভাবে করছে সেভাবে করেছেন নাকি কিছুই করেন না, শুধু মানে বসেই থাকতেন? আর তিনি তো পৌত্তলিক প্র্যাকটিস করেছেন, এই বিষয়ে আমার একটা লেখা আছে, ইসলামের জুডিও খ্রিস্টান ও পৌত্তলিক রীতি। এই লেখাটা আপনি পড়তে পারেন, এই লেখাটার ভিতরে যে আচ্ছা আচ্ছা, জিনিসটা পাবেন যে আব্দুল মুতালিবের একটা পৌত্তলিক পদ্ধতিতে প্রার্থনা ছিল, সেই প্রার্থনাটা নবী মোহাম্মদ করতেন। নবী মোহাম্মদ হেরা পর্বতের গুহায় গিয়ে যে প্রার্থনাটা করেছিলেন সেটা ছিল একটা পৌত্তলিক প্রথার প্রার্থনা, সেই জিনিসটা আপনি, এবং নবী মোহাম্মদের পুরো বংশ ছিল পৌত্তলিক বংশ। এখানে দেখেন, আচ্ছা আমি দেখাচ্ছি, রেফারেন্সটা হ্যাঁ ভাই লিঙ্কটা একটু দিয়ে দিন। লিংকটা মানে আপনারা যদি একটু গুগলে সার্চ করেন যে আচ্ছা লেখাটা আচ্ছা ভাই, ওকে ওকে ওকে, জি ভাই জি ভাই, ঠিক আছে। এই যে দেখেন, ইসলামের জুডিও খ্রিস্টান পৌত্তলিক ভিত্তি, এটার ভিতরে আপনি পাবেন হেরা গুহায় পৌত্তলিক প্রার্থনা। এখানে আপনি দেখতে পাবেন সিরাতুল রাসুলুল্লাহ, এই বইটার ভিতরে যে জিনিসটা বলা আছে, ইবনে ইসহাক বলেন এভাবে নিঃসঙ্গ ইবাদত জাহিলিয়াতের রীতি ছিল, তার কম পূর্ব থেকেই যেমন আশুরার সিয়াম পালন করত তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ ইবাদত করত। আব্দুল মুতালিব মানে আব্দুল মুতালিব কিন্তু একজন পৌত্তলিক ছিলেন, হ্যাঁ এই বিষয়ে হাদিসে বলা আছে, আব্দুল মুতালিব একজন পৌত্তলিক ছিলেন। আব্দুল মুতালিব এটি প্রথম করেন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই হেরা পর্বতের গুহায় যে প্রার্থনাটা মোহাম্মদ করতো সেই প্রার্থনাটা ছিল একটা পৌত্তলিক রীতিতে প্রার্থনা। তো এই জিনিসটা আপনি পাবেন বুখারী শরীফের ভিতরে এবং ইবনে হিশামের ভিতরে, এখানে নিচে ইয়াও দেওয়া আছে। এই লেখাটা আপনি পড়েন, এই লেখাটার ভিতরে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। আর হচ্ছে কি, আরেকটা কথা ভাইয়া, আরেকটা বিষয় শেষ করে একটু, আরেকটা বিষয় হচ্ছে যে নবী মোহাম্মদ ইসলামের আগে যে পৌত্তলিক প্রথায় বিভিন্ন কাজ করতো সেই জিনিসগুলা ইসলামের পরবর্তী আলেমরা অনেকেই সেই জিনিসগুলা গোপন করার জন্য অনেক কিছু বাদ দিয়ে ফেলেছেন ইসলামের থেকে। হ্যাঁ ওগুলা তারা মানে যেহেতু তাদের আকিদা হচ্ছে নবী মোহাম্মদ ইসলাম ইসলাম আবির্ভাবের আগেও কখনো কোনো পৌত্তলিক কাজ করেন নাই, এটা যেহেতু তারা দাবি করে, এটা তাদের একটা দাবি নবী মোহাম্মদের চরিত্রকে পরিষ্কার রাখার জন্য। এই কারণে নবী মোহাম্মদের আগে যে কাজগুলো করেছে সমস্ত কিছু কি, তারা নবী মোহাম্মদের এই যে 40 বছর বয়সের সময় তেমন কোনো ইতিহাস তেমন কোনো হিস্ট্রি পাওয়া যায় না। হ্যাঁ এটা হচ্ছে খুব অল্প কিছু পাওয়া যায়, খুব অল্প কিছু বর্ণনা পাওয়া যায়, সেই অল্প বর্ণনার মধ্যে থেকে আসলে বের করতে হয় যে সে সেই সময় কি করতো না না করতো, কিন্তু সেগুলা আগে একসময় ছিল, কিন্তু সেগুলো এত ইয়াভাবে কঠিন ভাবে অন্য বড় অন্য আলেমরা পরবর্তী পরবর্তী সময়ের আলেমরা এগুলো এত সুন্দর ভাবে মানে মুছে দিচ্ছে যেন সেগুলো আর কোনো ইয়া না থাকে পরবর্তী সময়, এই জন্যই ভাই অথেন্টিক কিছু পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই ওই যে হজের মধ্যে, কিন্তু হজের হজের ভিতরে হজের ঘটনা তারপর নামাজের ঘটনা এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো সব, তাহলে ভাইয়া হজের মধ্যে যে ঘুরে মানে রাউন্ডটা দিচ্ছে ওইটা তো পৌত্তলিকের একটা রীতি ছিল আমরা যতটুকু জানি, তাহলে ওইটা তো এখনো অবধারিত আছে, অপরিবর্তিত হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এবং ওই যে পাহাড়ে পাহাড়ে দৌড়ানো টোড়ানো এগুলো সবই পৌত্তলিক প্রথা ছিল। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া যে মানে ইয়ার ভিতরে কাবার ভিতরে যে মূর্তিগুলো ছিল এগুলো কি তিনি উপাসনা করতেন? ওইটা ধীরগহিত বা ধ্যান এগুলা মগ্ন করতেন ওইটা বা জানি, কিন্তু মূর্তি কি, যেহেতু তিনি মূর্তিকে অনেক মানে অপছন্দ করতেন। হ্যাঁ হ্যাঁ এটা তো মানে জানা যায় না, এটা তো নিশ্চয়ই করতেন, তিনি তো কাবার মেরামত কাজে অংশ নিয়েছিলেন যখন তিনি ছোট ছিলেন, তখন কাবার মেরামত কাজে অংশ নিয়েছিলেন তখন তো, এবং সেই মূর্তিগুলো তখন বাইরে রাখা হয়েছিল একবার, আবার বাইরে থেকে আবার ভিতরে নেওয়া হয়েছিল। সেই সময় হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে করা হয়েছিল, যেটা নবী করেন নাই, নবী এটার ক্রেডিট নেয় আর কি, নবীকে ক্রেডিটটা দেওয়া হয়, হুদাই ক্রেডিটটা দেওয়া হয়। এই লেখাটার ভিতরে রেফারেন্স গুলো পাবেন, এবং সেখানে যে জিনিসটা হয়েছিল যে মূর্তিগুলা বাইরে রাখা হয়েছিল, এবং এই যে হাজরে আসওয়াদ সেই পাথরটাকেও তখন দূরে রাখা হয়েছিল। এরপরে যখন আবার সেগুলোকে ফেরত নিয়ে আসা হয় তখন তুই মূর্তিগুলাকে বহন করিতে আনতে হয়েছে, এবং এই কাজে তো নবী মোহাম্মদ অংশগ্রহণ করেছিল, তাহলে তো ধরে নেওয়া যায়, যদিও এটা কোনো একদম ভ্যালিড কোনো ইয়া পাওয়া যায় না, কিন্তু ধরে নেওয়া তো যায় যে সে কাজে নবী মোহাম্মদ জড়িত ছিল, কিন্তু এটা কোনো ইয়া আপনি পাবেন না শোনো। আচ্ছা আচ্ছা, আরেকটা ভাই লাস্ট কোশ্চেন, আচ্ছা ভাই তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে নবী মোহাম্মদ একসময় পৌত্তলিক ছিলেন 40 বছরের এটা 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 পর্যন্ত, আমরা এইভাবে বলতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কাছে অনুমান করতে পারি। অনুমান করতে পারি, কিন্তু সেরকম কোনো ভ্যালিড রেফারেন্স যদি আমাদের কাছে না থাকে আচ্ছা তাহলে আচ্ছা আমরা সেটা দাবি করি না। যেমন আমরা দাবি আচ্ছা করতে পারি আচ্ছা, নবী মোহাম্মদ দাসীর সাথে করতো, শিশুর সাথে করতো, এগুলো যেরকম আমরা একদম 100% গ্যারান্টি দিয়ে ইসলামের রেফারেন্স দিয়ে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু এই জিনিসটা আমরা 100 বা কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না। যেমন নবী মোহাম্মদের জন্মটা হয়েছিল আমিনার গর্ভে, সে নাকি 2.5-3 বছর ছিল। হ্যাঁ নবী মোহাম্মদের পিতা আসলে কি আবদুল্লাহ নাকি আবু কাবসা নাকি মানে আব্দুল হ্যাঁ এটা মুত্তালিব, নিয়েও ইয়ে আছে। এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু এটা সম্পর্কে আমরা একদম কোনো ভ্যালিড কোনো ইয়া পাই না, রেফারেন্স পাই না, যেহেতু ভ্যালিড রেফারেন্স পাই না সেহেতু আমরা এটা দাবি করি না, কিন্তু যেগুলো ভ্যালিড রেফারেন্স আমরা পাই সেগুলো আমরা বলি।
জি ভাই ধন্যবাদ। আরেকটা কোশ্চেন ভাই লাস্ট, হ্যাঁ হ্যাঁ সেটা বলেন। হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে ভাইয়া, এই একটু আগে যে এলজিবিটি আর থার্ড জেন্ডারের কথা হয়েছিল, সেই অনুযায়ী যদি বলি তাহলে আপনার মানে মেয়ে, আমরা তো সবসময় এটাই বলি যে নারীরা বেসতে কি পাবে বা না পাবে, হুর পাবে না, বা এটা কোনো মানে সংখ্যা হিসেবে নির্ধারণ করা নাই, ছেলেদেরকে নির্ধারণ করা আছে। কিন্তু ভাই থার্ড জেন্ডার যেখানে জন্ম থেকে অভিশপ্ত দেওয়া হয়েছে, যে সমস্ত থার্ড জেন্ডাররা ধর্ম প্র্যাকটিস করতেছে, তাদের যে তারাও তো জানে না যে তাদের পরকালে তাদের যে আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ তাদের যে আকর্ষণ মানে ছেলেদের প্রতি হোক বা মেয়েরা মেয়েদের প্রতি হোক, তাদের জন্য তো কিছু রাখা নাই, যেহেতু তাদের জন্ম থেকে অভিশপ্ত করা হয়েছে। কিন্তু আমরা তো তাদেরকেও ধর্ম নিয়ে প্র্যাকটিস করতে দেখি, তারা তো এটাও তো এখন মানে জানে না যে পরকালে তাদের জন্য কিছুই নাই। কারণ পরকালে তো একজন একজন মানে সমকামী ছেলে কখনো আরেকটা মেয়েকে ওইখানে তা পাবে না, সে যতই এখানে নামাজ প্র্যাকটিস করুক। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই, এরা আসলে আমি এটা জান্নাতে নিয়ে যাবে একটু, কিনা, এরা আসলে হ্যাঁ জান্নাতে যদি যাবে কিনা সেটা জাহান্নাম নিয়ে, যদি কিছু থাকে তাহলে তারা তো কিছুই পাবে না। বিকজ একটা ছেলে বা 72 যদি, একটা স্ট্রেট ছেলে যদি 72 জন হুর পায়, কিন্তু একজন এলজিবিটি সম্প্রদায়ের কোন একটা ছেলে বা মেয়ে তো ওইখানে তার মানে সেম লিঙ্গে কাউকে পাবে না ওইখানে, যেহেতু তাদের জন্ম থেকে অভিশপ্ত করা হয়েছে। ঠিকই বলেছেন ভাই, আপনার সাথে আমি একমত যে তারা তারপরেও আসলে তো কিভাবে এই ধর্মের জিনিসটা প্র্যাকটিস বুঝতে অনেক পারবে না। বেশি এবং হ্যাঁ তর্ক অনেক ঠিক আছে বেশি। একটু ভাই, যাক তাহলে আপনি ভাইয়া, আজকে বিদায় নিন। হ্যাঁ অনেক ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনিও, তাহলে আজকে আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে যুক্ত করি, পাগলা মুমিন, পাগলা মুমিন আপনি যুক্ত হয়েছেন, আপনি বলেন তাহলে, আনমিউট করে বলেন। হ্যাঁ আছি ভাই, ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। ভাই? আজকে কি ব্যাপার, মানে কোন বিষয় চলছে? আমাদের আলোচনার কোনো এরকম কোনো বিষয় নেই ভাই, একটু আগে কি আপনি যুক্ত হয়েছিলেন? একটু আগে, হ্যাঁ একটু আগে যুক্ত হয়েছিলাম, তো আমার নেটের প্রবলেম দেখিয়ে এখন আবার যুক্ত হলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন। ভাই আমার জানার বিষয় হলো এই মুফতি কি বলে ওই মাসুদ ভাই, উনি কি লাইভে আছেন এখনো? ভাই এটা আমি কেমনে বলবো ভাই, এটা আমি তো তার সাথে তো আমি আমি ওনার জন্য খুব, ওনার তো মুক্তি চিন্তা মানুষ আমাদের মতন। ভাই মুক্ত চিন্তার মানুষ তো আমি কিভাবে বলবো, এটা কে আসে না না আসে লাইভে, না আসে লো না আসলে আমি আচ্ছা কিভাবে আচ্ছা, বলবো? আশ্চর্য ভাই আশ্চর্য কথাবার্তা বলেন ভাই, মানে আপনাদের হ্যাঁ হ্যাঁ, কথাবার্তার কোনো আগা আগা মাথা নাই, আরেকজন আসে না কেন সেটা আমি কিভাবে বলবো ভাই, না না আমি তা কেন তো আসি না হবে, সেটা আমি বলতে পারবো, আমি কেন কবে আসলাম না না আসলাম সেটা আমি বলতে পারবো, আরেকজন কেন আসে না সেটা আমি কিভাবে বলবো ভাই। আচ্ছা আচ্ছা তা তো হবে। ঠিক আছে তো ঠিক আছে পাগলা মোমিন ভাই, ভালো থাকেন তাহলে, আজকে বিদায় জানাই আপনাকে।